समझ रहे हो? समझ रहे हो? मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषासुर निर्णाशी भक्तानं सुखदे नमः। তো আজকে তৃতীয়া থেকে আমরা ঠাকুর দেখা শুরু করবো। তো আমরা ফার্স্ট আজকে শুরু করবো সাউথ থেকে। এখন আছি আমরা দমদম, এখান থেকে মেট্রো ধরে যাবো কালীঘাট। তো দেখতে থাকো, প্রথমে আমরা মেট্রো লাইনে দাঁড়িয়ে পড়েছি টিকিট কাটতে। দেন তারপর আমি লম্বা লাইন পেরিয়ে মেট্রো টিকিট কেটে নিলাম, কেটে ঢুকে পড়লাম ভিতরে। দেন তারপর কিছুক্ষণ ওয়েট করে ফাইনালি আমাদের মেট্রো চলে এসেছে গাইস। তো চলো যাওয়া যাক। যাই হোক, তারপর কালীঘাটে নেমে দেখি সেখানে তো মারাত্মক ভিড়, তৃতীয়া তো এত ভিড় গাইস যে আর কি বলবো। যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম বাই রোডে। দেন প্রথমেই আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম বাদামতলার ঠাকুর দেখতে। তারপরে একটা বেলুন ফোলানো কিনে নিলাম, এটা তো পূজার মাস্ট। বেলুন ফোলানো দেখাচ্ছে গাইস, দেখতে পাচ্ছ এইভাবে বেলুন ফোলায়, তবে একটু বেশি বেশি বেলুন বেরাবে। তো তোমরা দেখে নাও কিভাবে বেলুন ফোলাতে হয়। হ্যাঁ, এইভাবে ঝাঁকিয়ে নেবে ভালো করে, তারপরে ওই ঝকঝক করে নিচে পড়বে খানিকটা, তারপরে বেলুন ফুলবে। এবার আরেকজন আমাদের মাস্টার দেখাচ্ছে কিভাবে ফোলাতে হয়। ও মামা, তারপর বাদামতলা থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম 66 পল্লীর ঠাকুর দেখতে। প্যান্ডেলের ভিতরে ঢুকতে ঢুকতেই দেখি চারিদিকে শুধু সানরাইজের অ্যাড। মেনলি এবার 66 পল্লীর থিম ছিল পুরো মশলার ওপরে, পুরো কাঁচা মশলাকে দিয়ে পুরো থিমটা ডেকোরেট হয়েছিল। তো সেটা স্পন্সর করেছিল সানরাইজ। তো ভিতরে চলো তোমাদেরকে পুরো থিমটা দেখাচ্ছি, জাস্ট অসাধারণ করেছিল 66 পল্লী এবার। দেন 66 পল্লী থেকে বেরিয়ে আমরা যাব চেতলা অগ্রণীতে। তো যাওয়ার পথেই এখানে জনকল্যাণ সমিতি একটা প্যান্ডেল দেখলাম, তো বাইরে থেকে খুব সুন্দর লাগছিল, একটা পল্লী গ্রাম ফিলিংস ছিল। যাই হোক, ওদের এবারে থিম ছিল 12 ঠাকুরের থান। যাই হোক, তৃতীয়াতেও এখনো এদের কাজ কমপ্লিট হয়নি, এখনো কাজ চলছিল দেখতেই পাচ্ছ। তারপরে চলে আসলাম, ওর সামনেই ছিল বিবিটি এর প্যান্ডেল। যাই হোক, তৃতীয়ার দিন এটা ওপেনিং হয়নি, তোমাদের জন্য আমি আবার চলে গেছিলাম ষষ্ঠীতে। তো তোমাদের সাথে আমি পুরো এখানকার ডেকোরেশন ভিউজটা শেয়ার করে, তো দেখতে থাকো ভিডিওটা। তারপর ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম চেতলা অগ্রণীতে। এবার চেতলা অগ্রণীর থিম ছিল বেনারসের গঙ্গা। যেহেতু আমি দিনের বেলা গেছিলাম, তো পুরো এন্টায়ার রাতের যে বেনারসের ভিউজটা আরতিটা, সেটা সম্পূর্ণটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বাট প্যান্ডেলের ভিতরের ডেকোরেশনটা এতটা সুন্দর ছিল লাইটিংয়ের, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো, তো দেখতে থাকো। তৃতীয় দিনও এত মারাত্মক ভিড় হয়েছিল যে গার্ডরা আমাদেরকে তাড়াতাড়ি করে বের করে দিল প্যান্ডেল থেকে।
দেন আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম গাইস। তারপরে আমরা তিনটে ওয়ারেস নিয়ে নেই, তো ওয়ারেস খেতে খেতে চলে যাব আমরা নেক্সট ডেস্টিনেশন দেশপ্রিয় পার্কের দিকে। তো গাইস এতক্ষণ হাঁটা চলার পর আমরা এখন ফাইনালি বসলাম লাঞ্চ করতে। কটা বাজে এখন? 4:00। আমরা দুটো আড়াইটা থেকে শুরু করেছি, 4:00 বাজে এখন, লাঞ্চ করিনি। যাই হোক দুটোর সময় আমরা ঘোরা শুরু করেছি লাঞ্চ না করে। খেতে বসলাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস অর্ডার করলাম, আসবে খাবার খাবো। আর এই পাশে বসে আছি খাবারের অপেক্ষা, সত্যি খুব ক্লান্ত খাবার না খেয়ে। চিলি চিকেন রাইস আমরা এখন খেতে বসেছি, খাচ্ছি। সমাজরা সমাজরা গাইস খেতে বসে এখন বৃষ্টি এসে গেছে, কি বুঝতে পারছি না, জানি না দেখো রাস্তা ভিজে গেছে। ভালোই তো বৃষ্টি এসে গেছে, আমরা এবার কি করবো, ঠাকুর দেখবো কি করে। বৃষ্টি দেখো পড়ছে, দেখো পুরো রাস্তা বৃষ্টিতে ভিজে গেল, এত জোরে বৃষ্টি এসে গেছে। এই শুভুর কথা এক্ষুনি বললো যে দেখো কত ওয়েদার সুন্দর আমরা ঘুরছি, আর বৃষ্টিতে এসে গেল। কিছু বলতে চাও শুভুর নামে? আমি কিছু বলবো না, আমি এখন দেখছি কিন্তু এখন আমরা কি করে ঘুরবো। দেখো খাওয়া দাওয়া সব শেষ, খাওয়া দাওয়া সব শেষ, যাক বৃষ্টি একটু কমেছে, এবার একটু বেরাবো চলো। তো গাইস বৃষ্টির মধ্যে এতটা কষ্ট করে হাঁটতে হাঁটতে এসে দেশপ্রিয় পার্কে দেখি এখন ওটা ওপেনিং হয়নি, কাল ওপেনিং হবে, মানে চতুর্থের দিনে ওপেনিং হয়েছিল। যাই হোক মনটা একটু খারাপ হয়ে গেছিল। তারপরে পার্কের কাছাকাছি ছিল ত্রিধারা, ভাবলাম চলো ত্রিধারা থেকেই ঘুরে আসি। তো যাওয়ার পথে একটা দেখি বাড়ির পুজো চলছে, এখনো ডেকোরেশন রেডি হয়নি, ওদের এখনো রেডি করছে, সব জিনিসপত্র রাখা আছে। বাট সত্যি বলতে গাইস বাড়ির পুজোগুলো যে অসাধারণ লাগে না, তোমাদের সাথে আর কি বলবো। গাইস বৃষ্টিতে ভিজতে ভিজতে ঠাকুর দেখতে দেখতে ছাতা মাথায় দিয়ে আমরা বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ আমরা অলমোস্ট শিশারা এসে গেছি। তো গাইস দেখতেই পাচ্ছ যতই বৃষ্টি বাদল আসুক না কেন বাঙালিদেরকে ঠাকুর দেখা থেকে কেউ আটকাতে পারবে না। ভাই মা আমাদের ইমোশন, 365 দিনের অপেক্ষায় মা আসেন একবার 5 দিনের জন্য, তাই তো বাঙালি। সবাইকে জানাই আবার শুভ শারদীয়া আর শুভ তৃতীয়া শুভেচ্ছা অনেক অনেক।